সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি, সত্যি বলছি। আর কি এই কি হলো রে, খালি মারো মার খাবি, আবার মার খাবার কি আছে, সত্যি বলছি। আরে পায় ধরছি, সত্যি বলছি, আরে সত্যি বলছি ভালোবাসি ওকে, সত্যি বলছি। যা এখান থেকে যা। আরে সত্যি বলছি আমি ভালোবাসি ওকে। Heyy, what's up? This is Sourav Mirdda, new video guys. আজকের ভিডিওটা পুরোটাই সুপার হয়েছে, কারণ আজকে আমি প্র্যাঙ্ক করেছিলাম, আগে একটা প্র্যাঙ্ক করেছিলাম একজন মেয়ের সঙ্গে। তো তার সঙ্গে আমি ফোনে কথা বলেছিলাম, তাকে ডেকেছিলাম, সে আর তার বোন এসেছিলো, তাকে প্রপোজ করে না করে তার বোনকে প্রপোজ করেছিলাম। তো রিয়াকশান খুবই সুন্দর এসছে, ফ্যান্টাস্টিক এসছে। আর চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখে চলে যাও মনে থাকে না, তো সাবস্ক্রাইব করে দাও, ভাইকে সাপোর্ট করো, বাদ বাকি তো তোমরা জানোই, লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। বাই, দেখা হচ্ছে ভিডিও শেষ মুহূর্তে। ওইখানে বসে বলো। এখানে নিয়ে এলে কি বলবো, বসে বলো, তারপর বলছি। হাতে ফুলও নিয়ে এসেছি, মানে বুঝতেই পারছ, আমি প্রপোজ করবো এসেছিলাম আর কি, তোমার বোনকে আমার খুব ভালো লাগে সেই জন্য প্রপোজ করবো এসেছিলাম আর কি। বোনকে? হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার বোন তো জানে সবকিছু, তোমার পাগল টাগল নাকি? হ্যাঁ পাগল টাগল হয়ে গেছে নাকি? পাগলের কিছু নেই, তোমার বোনকে সত্যি, আমার বোনকে কবে থেকে চেনি, অনেক ভালোবাসি ওকে তো সেই জন্য। কবে থেকে চেনো বলো? আরে চেনো বলতে কি, মানে হচ্ছে তুমি সেদিন হচ্ছে তোমায় ফোন করেছিলাম, তো তুমি ফোন রিসিভ করেন, তারপর তোমার বোন ধরেছিল, তারপর কথা বলতে 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 দুজন দুজনেরকে ভালো লাগে, কথা কথা বলি, তারপরে ও বলছে যে আমার দিদি জানতে পারলে বকবে, আমি বলছি ঠিক আছে কথা বলে নাম্বার ডিলিট করে দাও, কারণ না হলে তো আর কথা বলাই যাবে না, তো সেই জন্য। তোমার সঙ্গে কথা বলে? হ্যাঁ, আমার বিশ্বাস হয় না। আরে বললাম না, তোমার ফোন থেকে ফোন করে, তো নাম্বার ডিলিট করে দেয়, তো বলছে যে আমার দিদির সঙ্গে স্কুলে যাব, আমার দিদিকে বলবি, তারপর বললে তারপরে হচ্ছে তখন যদি দিদি কিছু বলে সেই জন্য বলি, তোমার সঙ্গে তো চেনা জানা আছে, যখন তুমি হয়তো সেরকম কিছু বলবে না, এই জন্য প্রপোজ করতে এসেছি আর কি তোমার বোনকে। তুই কথা বলিস? হ্যাঁ সত্যি বলছি আমি ভালোবাসি সেই জন্য হচ্ছে, আমি জানি, দেখো এতে আমি, দেখো তুমি তো বুঝতেই পারছো, তোমার সঙ্গে কোনো বোঝার দরকার নেই, সে এই স্কুলে পড়ে। আর স্কুলে পড়ে তো কি আছে, কোনো একদিন তো কলেজে পড়বে, কোনো একদিন তো কলেজে পড়বে, তো কি হয়েছে, তো আজ থেকে যদি ভালোবাসাটা ভালো হয়ে যায়, ভালো হয়ে থাকে, তো সে পুরো বড় হয়ে পুরো সিস্টেম হ্যাং হয়ে যাবে। চেনা হয়ে গেল? হ্যাঁ তোকে আমার চেনা হয়ে গেল। আরে বসবে তো, না না না, চল বাড়ি চল। আরে সত্যি বলছি তোমার বোনকে ভালোবাসি আমি, দেখো এখন থেকে যদি ভালোবাসা ব্যাপারটা বুঝে যায়, পরে দিকে আর ব্রেকআপ হবে না, যেমন তোমার হয়ে গেছে তুমি বলছিলে, বুঝতে হবে, ঠিক আছে বুঝতে হবে না, ওকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি, মা বাবাকে বলবো, চলো বাড়ি চলো বাড়ি চলো। আরে বাড়ি গিয়ে কি হবে, তোমার বাড়ি গিয়ে বাবা মাকে বলবো, আর বাবা মাকে বলার কি আছে, তোমার বোন যদি আমাকে ভালোবাসে, বোনের কথাইটাই বলবো, এইটুকু বয়সে, আবার এইটুকু বয়স, দেখো আজ তোমার ব্রেকআপ হয়ে গেছে, আজ থেকে যদি আমরা দুজন দুজনকে ভালোবাসি, পরে আর ব্রেকআপ হবে না, পুরো সিস্টেম হ্যাং হয়ে যাবে, ঠিক আছে, আবার চেনা হয়ে গেছে কি, আরে সত্যি বলছি আমি ওকে ভালোবাসি, তুমি বাড়ি চলে যাও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি বা ওকে নিয়ে যাচ্ছ কেন, ও তো থাকতে যাইছে নাকি,
কি থাকতে ঠিক আছে না না বাড়ি যাবে বাড়ি যাব আমি আবার বাড়ি যাওয়ার কি আছে সে তো সে তো আবার বাড়ি যাওয়ার কি আছে তুমি চলে যাও তবে না ও যাবে বাড়ি আরে তোমার কি তোমার বা তো বলার কি আছে বলো সে তো বলছে যে তোমার বাড়ি তুমি বা বাড়িতে বলে দিবে বলছে কেন কি জানো বাড়িতে বলবো না কি করবে এইটুকু বয়সে আবার এইটুকু বয়স তোমার আবার বেশি বয়স হয়ে গেছে নাকি বেশি বয়স নিয়ে নয় তাহলে ছাড় তোর সঙ্গে তোকে আমার চেনা হয়ে গেছে আবার চেনা হয়ে গেছে চল বাড়ি চল আর বাড়ি যাওয়ার কি আছে দাঁড়াও না ঠিক আছে সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি সত্যি বলছি আর কি এই কি হলো কি কি হলো কি মানে তুমি তার হাত থেকে ফুলটা ফিকে দিলে ফুল কি ফুলের যা দরকার নেই তো আবার ফুলের দরকার নেই তোমার ফুলের দরকার না থাকতে পারে তারও তো সে কি কখন সে কি করে কিছু বলে সর 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 আবার সরার কি আছে সরার কি আছে সর বাড়ি সত্যি বলছি আমি তো ভালোবাসি তো আরে তুমি যাও না আবার মারার কি আছে এখানে গায়ে হাত তুলে দিচ্ছে খালি মারো মার খাবি আবার মার খাবার কি আছে সত্যি বলছি আরে পায় ধরছি সত্যি বলছি আরে সত্যি বলছি ভালোবাসি ওকে সত্যি বলছি যা এখান থেকে যা আরে সত্যি বলছি আমি ভালোবাসি ওকে আরে তুমি হাত ছাড়ছো না কেন সে তো ফুল নিচ্ছে তুমি তুমি বা ফুল তুলে দিচ্ছ কেন আরে আবার ফুল ফেকার কি আছে বলো তো কেন ফিকবো না তোকে তো বলেছি ফুল দিতে না তুই দিছিস কেন বারবার তাহলে তোমাকে দিচ্ছি তুমি নিচ্ছ না কেন আমার দরকার নেই তাহলে তুমি কোনো নাম্বার দাও সেটিং করি কোনো নাম্বার দরকার নেই যা এখান থেকে যা হ্যাঁ যা এখান থেকে বেশি আবার দু টাকা চশমা নিয়ে বেশি বেশি স্টাইল মারছি তা আমি কি তোর টাকা নিয়েছি তাহলে তোমার ফুল নিয়ে কি আমি প্রপোজ করছি ততক্ষণ থেকে বাংলা বুঝতে আছে তোর ফুল আমি নেব না তোর কোচিস কেন তুই জোর করছিস কেন এই দাঁড়া আবার আরে কি হয়েছে আমাকে বাড়ি যেতে দিবি না সাইকেলটা তো তুলছি সর কেন সর্ব কেন সর বাড়ি যেতে দে সর আরে সত্যি বলছি তোমাকে ভালোবাসি সত্যি বলছি আবার ফাজলামি বলছি ফাজলামি না সত্যি বলছি প্র্যাঙ্ক করেছিলাম তোমার বোন জানে তোমার বোনকে আমি বলেছি কিছু বলতে না ঠিক আছে সেখানে ক্যামেরা লাগানো আছে প্র্যাঙ্ক করছিলে তোকে তো বলেছি আমার সঙ্গে প্র্যাঙ্ক করতে না এসব ভিডিও ভিডিও করতে না বলেছি আরে আরে সত্যি যা এসছে সেই জন্য ভাবছিলাম যে প্রপোজও করবো আর প্র্যাঙ্কও করবো তা ভাই কিন্তু ফুল ফুল যেভাবে ছুঁড়ে ফুঁড়ে আর ফুলের অবস্থা আছে তোকে তো আমি না বলেছি আর তোর বোনও জানে তোমার বোনকে আগে থেকে বলে রেখেছিল তুইও জানিস হ্যাঁ আগে ঘরে গিয়ে বলেছিলাম তারপরে ও বলছে না আমি করতে পারবো না কিন্তু তারপরে অনেক বলছে আমি বলছি ঠিক আছে তোর দিদির সঙ্গে তুই থাকবি তারপরে আমি ওর সঙ্গে করে বলি যে আমার সঙ্গে প্র্যাঙ্ক করিস না তাও কেন করিস আর ক্যামেরা সেদিকটা লাগানো আছে আরে হাই করে দাও একবার হাই আরে এবারে তো ফুলটা নিয়ে নাও থ্যাংক ইউ সো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দাও আর এতক্ষণে আশা করি লাইক করে দিয়েছো আর নিচের কমেন্ট করে জানাও তোমাদের কোন পার্টটা সবচেয়ে ভালো লেগেছে আর বাদবাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও নিচে এখনও যদি না কমেন্ট করো তো কমেন্ট করে দাও প্লিজ আর সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইবটা জরুরি কারণ ভাইকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে আর পাশে বেল আইকনটাও অন করে নাও আর এরকম হাসতে থাকো হাসাতে থাকো দেখতে থাকো প্র্যাঙ্ক ভিডিও বাই